অজানা কি জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন শুরু করা যাক। কোন শাক খেলে শরীরে রোগ ব্যাধি সহজেই দূর হয়? এ কলমি শাক, বি পালং শাক, সি লাল শাক, নাকি অপশন ডি কচু শাক? সঠিক উত্তরটি হলো অপশন বি, পালং শাক। পালং শাক খেলে শরীরে রোগ ব্যাধি সহজেই দূর হয়। রাতের বেলায় না খেয়ে ঘুমালে কি হয়? অপশনগুলি হলো এ ঘুমের সমস্যা, বি ডায়াবেটিস, সি ব্লাড প্রেশার, নাকি অপশন ডি সবগুলোই। সঠিক উত্তরটি হলো অপশন ডি সবগুলোই। কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণ দূর হয়? অপশন এ টমেটো, বি আলু, সি বেগুন, নাকি অপশন ডি গাজর। সঠিক উত্তরটি হলো অপশন ডি গাজর। গাজর নিয়মিত খেলে মুখের ব্রণ দূর হয়। কোন মাছ খেলে শরীরে দ্রুত রক্ত বাড়ে? অপশনগুলি হলো এ কাতলা মাছ, বি পুঁটি মাছ, সি শিং মাছ, নাকি ডি পাঙাশ মাছ। বন্ধুরা, সঠিক উত্তরটি আপনার জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। সঠিক উত্তরটি হলো অপশন সি শিং মাছ। শিং মাছ খেলে শরীরে দ্রুত রক্ত বাড়ে। কি খেলে কোমরে হাড়ের ক্ষয় রোধ হয়? অপশন এ কলা, বি বাদাম, সি কিশমিশ, নাকি অপশন ডি ভুট্টা। সঠিক উত্তরটি হলো অপশন ডি ভুট্টা। ভুট্টা খেলে কোমরে হাড়ের ক্ষয় রোধ হয়। কি খেলে পেটে জমে থাকা গ্যাস সহজেই দূর হয়? এ তুলসী রস, বি লেবুর রস, সি ভিনেগার, নাকি অপশন ডি মেন্থল। সঠিক উত্তরটি হলো অপশন ডি মেন্থল। মেন্থল খেলে পেটে জমে থাকা গ্যাস সহজেই দূর হয়। ঢেঁড়স খাওয়ার পর কি খেলে মানুষের শরীরের ক্ষতি হয়? এ মাছ, বি ডিম, সি মূলা, নাকি অপশন ডি দুধ। সঠিক উত্তর অপশন সি মূলা। ঢেঁড়স খাওয়ার পর মূলা খেলে মানুষের শরীরের ক্ষতি হয়। পৃথিবীতে কোন দেশে কোনো কৃষক নেই? অপশন এ লিবিয়া, বি সিঙ্গাপুর, সি রাশিয়া, নাকি অপশন ডি আমেরিকা। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্টে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।